সম্প্রতি আমাদের এই চ্যানেলে অনেক নতুন সাবস্ক্রাইবার এসেছেন, তাদের স্বাগত। তাদের মধ্যে অনেকেই এসেছেন রবীন্দ্রনাথের গানকে ভালোবেসে, অনেকেই আছেন বাচিক শিল্পী, আবৃত্তি ভালোবাসেন। রবীন্দ্রনাথ অবশ্যই তাদের আকর্ষণের একটা প্রধান কারণ, কিন্তু আমার বিশ্বাস এই যে আমরা রেকর্ডিং টেকনিক সম্বন্ধে নানা রকম টিপস শেয়ার করে থাকি, সেটাও হয়তো তাদের আগ্রহী করেছে। আজকের আমাদের এই ভিডিওটা তাদের জন্য। নমস্কার, আমি সায়ন সেনগুপ্ত। সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে রবিস্কোপের এই ডিজিটাল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রবীন্দ্রসঙ্গীত ক্লাস আর বললাম না, কারণ আজকের ক্লাসটা রেকর্ডিং সংক্রান্ত, এবং এগুলোকে ক্লাস বলি না আমরা, এগুলোকে আড্ডাই বলি। আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে নিজের গান, কবিতা, আবৃত্তি এগুলোকে কিভাবে সবার সঙ্গে আমরা শেয়ার করতে পারি, সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করি। সুতরাং যদি সে ব্যাপারে আপনার ইন্টারেস্ট থাকে, আপনাকে অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা প্রত্যেক সপ্তাহে একাধিক আপডেট, একাধিক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। যে কথা হচ্ছিল, আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে একটা আবৃত্তি আমি কিভাবে রেকর্ড করতে পারি, সেটা আমরা জানি সকলেই, এবং এই আবৃত্তির সঙ্গে একটা সফট মিউজিক ট্র্যাক আমি কিভাবে যোগ করতে পারি। এবার এই মিউজিক ট্র্যাক ব্যবহার করার ব্যাপারে দুটো দিক আছে। একটা দিক হচ্ছে নীতিগত বা এথিক্যাল। কপিরাইটের যুগে আমি যে কোনো মিউজিক ট্র্যাক আমার আবৃত্তির সঙ্গে ব্যবহার করতে পারি না, তার জন্য আমায় কপিরাইট ফ্রি মিউজিক জোগাড় করতে হবে। যে মিউজিক ব্যবহার করার পারমিশন আমার রয়েছে, সেই ধরনের মিউজিক্যাল ট্র্যাক আমি আমার কবিতার সঙ্গে ব্যবহার করব। কিভাবে সেই দুটোকে ব্যবহার করব একসঙ্গে, সেটা আজকে আমরা শিখব। চলুন আমরা প্রথমে দেখি এই ধরনের ট্র্যাক আমরা কোথায় পেতে পারি। এই ধরনের ট্র্যাক পাওয়ার সব থেকে ভালো জায়গা ইউটিউব নিজে। আমি আজকে নিবেদিতার ইউটিউব চ্যানেলটা ইউজ করছি। ও তো এখন আর গান বা আবৃত্তি করার খুব একটা সুযোগ পায় না, ছেলের পড়াশোনা নিয়ে ছেলের থেকে ছেলের মা বেশি ব্যস্ত। আমরা এখানে যদি ইউটিউব স্টুডিওয়ে যাই, বাঁদিকে ড্যাশবোর্ড মেনুর একদম নিচের মেনুটা হচ্ছে অডিও লাইব্রেরি। এইখানে একটা বিপুল সংখ্যক মিউজিক আমি পাব, যেগুলো রয়্যালটি ফ্রি, যেগুলোকে আমি ডাউনলোড করতে পারি এবং আমার ইচ্ছে মতো আমি আমার ভিডিওতে বা অন্যান্য জায়গায় ব্যবহার করতে পারি। এখানে দুটো জিনিস দেখে নেওয়া কর্তব্য। একদম এই লাস্টের অ্যাট্রিবিউশন ট্যাবে আমি যদি যাই, তাহলে এখানে দুটো ভ্যারাইটি রয়েছে, অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড আর অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। যদি ট্র্যাকটা অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড হয়, তাহলে এই ট্র্যাকটার মিউজিক যিনি বানিয়েছেন তাকে কোনোভাবে নিজের ভিডিও ডেসক্রিপশানে হোক বা কোনো কমেন্টে হোক, আপনাকে কিন্তু তার নাম উল্লেখ করতে হবে। কিন্তু অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড হলে কে মিউজিকটা করেছেন তাতে আপনার কিচ্ছু আসে যায় না। আমরা আপাতত আজকে ফর ডেমনস্ট্রেশন সেক অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড সিলেক্ট করলাম। দেখুন সঙ্গে সঙ্গে ও আমায় শুধুমাত্র সেই মিউজিকগুলোই দেখাবে যেগুলোয় অ্যাট্রিবিউশনের কোনো প্রয়োজন নেই। এবার এখানে অনেকগুলো মেনু রয়েছে, ডিউরেশন, আপনার কতক্ষণের মিউজিক দরকার সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং তারপরে কী ধরনের যন্ত্রের মিউজিক আপনি খুঁজছেন সেইটা। আমার মতে আবৃত্তির ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগে এই মুড ব্যাপারটা। এবার মুডের ব্যাপারটা যে সব সময় আপনার সঙ্গে মিউজিক স্রষ্টার মিলবে সেটা কিন্তু নয়। সুতরাং মোটামুটি ব্যাপারটাকে বেছে নিয়ে আপনাকে এই জিনিসটাকে নিজে শুনে দেখতে হবে, আপনি যে কবিতাটা আবৃত্তি করতে চলেছেন তার সঙ্গে এই মিউজিকটা যাচ্ছে কিনা, মানাচ্ছে কিনা। আমরা এখানে একটা ডাউনলোড করে দেখি। চলুন ধরা যাক আমি ক্লাসিক্যাল চাইলাম। আমরা যদি এখানে ক্লিক করি, ও পিসটাকে বাজাবে। ধরা যাক এই পিসটা আমার পছন্দ হলো, তখন আমি যদি এই ডাউনলোড বাটনে ক্লিক করি, ও সঙ্গে সঙ্গে পিসটাকে ডাউনলোড করবে। এটা একটা MP3 ফাইল হিসেবে আসে, এটাকে আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। আজকে আমরা কিছু সাইট দেখি চলুন, যে সাইটগুলো আমাদের রয়্যালটি ফ্রি মিউজিক কিছু পরিমাণে ডাউনলোড করতে দেয়। আমি যদি এখানে সার্চ করি,
এই প্রথম সাইটটা আমার খুব পছন্দের। এরা অধিকাংশ সার্ভিস এদের পেইড, কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু ফ্রি মিউজিক এদের রয়েছে। দেখুন এখানে যে যে ট্যাবগুলো আপনি দেখছেন ডাউনলোড, এটা ফ্রি, আপনাকে ক্রিয়েটিভ কমেন্টে এই বেন সাউন্ডের কথা উল্লেখ করতে হবে। এবং কিছু রয়েছে পারচেজ, এগুলো আপনি শুনতে পারবেন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এখানে অনেকগুলো ট্যাবে ব্যাপারটা ভাঙা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা এই ট্যাবের মাধ্যমে নিজের পছন্দের মিউজিক খোঁজার চেষ্টা করি, ধরা যাক সিনেমাটিক। এখানে বেশ কিছু রয়েছে ফ্রি ডাউনলোড, বেশ কিছু রয়েছে পারচেজ। আমরা ইচ্ছে করলে এর পরের ট্যাবেও যেতে পারি, এই যে নিচে রয়েছে, আমরা দ্বিতীয় ট্যাবে গেলাম। এবং যেটা ইচ্ছে আমি শুনে দেখতে পারি, ধরা যাক এই মিউজিকটা আমি শুনে দেখব। ধরা যাক এই মিউজিকটা আমার পছন্দ হলো, আমি এটা নামাতে চাইছি। ডাউনলোড বাটনে ক্লিক করলে ও আমাকে দেখাবে, যদি আমার প্রো লাইসেন্স থাকে তাহলে আমি এই এই সুবিধা পাব, আর যদি আমি ফ্রি ডাউনলোড করতে চাই তাহলে ডিসক্রিপশনে আমায় অবশ্যই ওদের একটা ক্রেডিট দিতে হবে। সেটা দিতে আমার কোনো আপত্তি নেই, আমি তাহলে এই MP3 ফাইলটাকে ডাউনলোড করি। চলুন, ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এইবার আমার কাজ হচ্ছে এই ফাইলটাকে অডাসিটিতে ওপেন করা। অডাসিটি খুলি চলুন। এই হচ্ছে আমার অডিও ফাইলটা। এবার এর সঙ্গে আমি নিজের আবৃত্তি যোগ করতে চাই। এটা করতে গেলে প্রথমেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে আরেকটা অডিও ট্র্যাক। ট্র্যাকে গেলাম, অ্যাড নিউ স্টিরিও, সঙ্গে সঙ্গে ও আরেকটা অডিও ট্র্যাক এখানে অ্যাড করবে। এবার এই মিউজিকটা আমি শুনবো, তার সঙ্গে সঙ্গে আমি এখানে আবৃত্তি করব। এখানে মনে রাখা খুব দরকার, এই সময় কিন্তু আমায় অবশ্যই একটা হেডফোন ইউজ করতে হবে। আমি যদি স্পিকারে এই মিউজিকটা শুনি তাহলে এই মিউজিকটা কিন্তু আমার গলার সঙ্গে এখানে মিশে যাবে, সেটা কিন্তু বাঞ্ছনীয় নয়। তাহলে এই মিউজিকটাকে আমি যখন শুনবো আমি প্রেফারেবলি হেডফোনে শুনবো, এবং যখন আমার এই দুটো ট্র্যাক রেকর্ড হয়ে যাবে আমি এদের ব্যালেন্স করব। ব্যালেন্স করব অর্থে এদের আওয়াজের ইন্টেন্সিটি বাড়িয়ে কমিয়ে এমনভাবে রাখবো যাতে এই মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে থাকে, আমার আবৃত্তিটাই ফোরগ্রাউন্ডে থাকে। চলুন এটা আমরা একবার করার চেষ্টা করে দেখি। অনেকদিন আবৃত্তি করি না, তো আমি একটা কবিতা চোখের সামনে খুলে নিই। বলিল অশ্বত্থ ধীরে, কোন দিকে যাবে বলো, তোমরা কোথায় যেতে চাও, এতদিন পাশাপাশি ছিলে, আহা ছিলে তার কোনো ঘরগুলো আজও তো দাঁড়ায় তারা আছে, এইসব ছেড়ে দিয়ে কোন দিকে কোন পথে আবার কোথায় যেতে চাও, 50 বছর হয়নি, এই তো সেদিন
পিতামহ বাবা পুরো জ্যাঠা মহাশয়, আজও আমার তাহাদের কথা মনে হয়। এখানে মাঠের পারে জমি কিনে পুরো ঘর তুলে এই দেশে এই পথে এইসব ঘাস ধান জাম তুলে জীবনের ক্লান্তি ক্ষুধা আকাঙ্ক্ষার বেদনা যাবে চলে, তবে কোন পথে সেই পথে আরো শান্তি আরো বুঝি স্বাদ আরো বুঝি জীবনের গভীর আশা। তোমরা সেখানে গিয়ে তাই বুঝি বেঁধে রবে আকাঙ্ক্ষার ঘর, যেখানে যাও চলে হয় না তো জীবনের কোন রূপান্তর। এক যুগ বাদে আবৃত্তি করলাম, কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাকে মার্জনা করবেন, কিন্তু এখানে আবৃত্তি করাটা মূল ব্যাপার নয়, আপনাদের বিষয়টা বোঝানোটা মূল ব্যাপার। তাহলে দেখা যাচ্ছে, দেখুন এই মিউজিকের মোটামুটি এই অংশটুকুর মধ্যে আমি আবৃত্তিটা শেষ করেছি, তাহলে বাদ বাকি অংশটা আমার খুব একটা প্রয়োজন নেই, আমি সেটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। আহা, এতটা না, আরেকটু রাখি, কারণ আমার ফেড আউট লাগতে পারে। তো এই দাঁড়ালো আমার মোটামুটি মিউজিক আর আবৃত্তি। এখন বুঝতেই পারছেন প্রাথমিক কথা, মিউজিকটা অনেক লাউড, আবৃত্তিটা বড্ড আস্তে। তাহলে আবৃত্তিকে জোরে করার যা যা উপায় আছে আমরা আগে সেগুলোকে প্রয়োগ করি, তারপর দেখব ব্যাপারটা মিউজিকের সঙ্গে কেমন যাচ্ছে। আমাদের প্রথম কাজ হচ্ছে আপাতত আমরা এই মিউজিকের ট্র্যাকটাকে মিউট করে দিলাম, এবং যথারীতি আজকেও আমি কোনো অডিও ইন্টারফেস ব্যবহার করছি না, ডাইরেক্ট আমার লেপেলটাকে উইন্ডোজ সাউন্ড দিয়ে কানেক্ট করেছি, এবং এখানেও আমাদের প্রচুর নয়েজ আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই নয়েজটাকে এলিমিনেট করা। তাহলে আমরা জানি আমরা এফেক্টসে যাব, গিয়ে নয়েজ রিডাকশন, গেট নয়েজ প্রোফাইল, এন্টায়ার ট্র্যাকটাকে সিলেক্ট করব, এফেক্টে যাব, রিপিট নয়েজ রিডাকশন। এইবার এই ট্র্যাকটার যা অবস্থা, ট্র্যাকটাকে আমি হালকা কম্প্রেস করতে চাই, কারণ অনেক জায়গায় অডিও লেভেল একটু বেড়ে গেছে। তাহলে আমি কম্প্রেসারে যাব, ডিফল্ট সেটিংই যথেষ্ট, আমি এটাকে একটু কমিয়ে রাখতে চাই, 17 যথেষ্ট বলে আমার ধারণা। ওকে করলাম, দেখুন ট্র্যাকটা কিন্তু এই যে হাই পিকগুলো সেগুলো অনেকটা ছোট হয়ে এসছে। এইবার ট্র্যাকটাকে আমরা নর্মালাইজ করতে পারি, -1 ডেসিবেলে নর্মালাইজ করছি। ওকে, দেখুন নর্মালাইজ করলেই নয়েজ লেভেল আর একবার লাভ দিয়ে বাড়তে চায়। আমার সাজেশন হচ্ছে আমরা আর একবার এটাকে নয়েজ রিডাকশন করব, নয়েজ রিডাকশন, গেট নয়েজ প্রোফাইল, পুরো ট্র্যাক সিলেক্ট করে এফেক্টে গিয়ে রিপিট নয়েজ রিডাকশন। এই স্টেজে আমরা একবার এইটাকে আনমিউট করে পুরো ব্যাপারটা শুনে দেখতে পারি কেমন দাঁড়িয়েছে। বলিল অশ্বত্থ ধীরে, কোন দিকে যাবে বলো, তোমরা কোথায় যেতে চাও, এতদিন পাশাপাশি ছিলে, আহা ছিলে কত কাছে। খুব একটা খারাপ নয়, কিন্তু এখনো এই অডিওটা অনেক বেশি রয়েছে আমার গলার তুলনায়, অডিওটা ফোর ফ্রন্টে রয়েছে। সেক্ষেত্রে আমরা যে জিনিসটাকে ইউজ করতে পারি, এই গেইন স্লাইডারটাকে বাড়িয়ে বা কমিয়ে আমরা এই পার্টিকুলার ট্র্যাকটার আওয়াজটাকে বাড়াতে বা কমাতে পারি। চলুন এখানে আমরা ট্র্যাকটা বাজাবো, এবং বাজাতে বাজাতে এই গেইন স্লাইডারটা আমরা কমাবো। বলিল অশ্বত্থ ধীরে, কোন দিকে যাবে বলো, তোমরা কোথায় যেতে চাও,
এতদিন পাশাপাশি ছিলে, আহা ছিলে কত কাছে, লাল পুরো ঘরগুলো আজও তো দাঁড়ায় তারা আছে, এই সব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন দিকে কোন পথে ফের তোমরা যেতেছ চলে, পাইনি কোটের মোচকা বেঁধেছ ঢের। আরেকটা জিনিস করা যেতে পারে, আমি মনে করছি যে এই ট্র্যাকটাকে আমি যদি আরেকবার কম্প্রেস করে আরেকবার নর্মালাইজ করি তাহলে অডিও লেভেলটা বেশ খানিকটা বাড়তে পারে। বলিল অশ্বত্থ ধীরে, কোন দিকে যাবে বলো, তোমরা কোথায় যেতে চাও, এতদিন পাশাপাশি ছিলে, আহা ছিলে কত কাছে, লাল পুরো ঘরগুলো আজও তো দাঁড়ায় তারা আছে। মোটামুটি বিষয়টার আইডিয়াটা বোধ হয় বোঝা গেল। এই ভয়েসটা আমার বেশ ড্রাই লাগছে, এটা চলুন আমরা একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করি। আমরা সিলেক্ট করলাম এফেক্ট রিভার্ব, আমরা এখানে একটু প্রিভিউ করি চলুন। বলিল অশ্বত্থ ধীরে, কোন দিকে যাবে বলো, তোমরা এখানে এখানে দেখুন ড্রাই আর ওয়েট এই দুটো গেইন আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমরা যত ওয়েট গেইন বাড়াবো তত রিভার্ব বাড়বে, যত ড্রাই গেইন কমাবো তত রিভার্ব কমবে। এই দুটো স্লাইডারকে অ্যাডজাস্ট করে আমরা মোটামুটি রিভার্বের পরিমাণ ঠিক করতে পারি। বলিল অশ্বত্থ ধীরে, কোন দিকে যাবে বলো, তোমরা আমরা ওকে করছি এবং ওকে করার পর রিভার্ব ভলিউমটাকে কমিয়ে দিয়েছে, সুতরাং ট্র্যাকটাকে আমাদের আরেকবার নর্মালাইজ করতে হবে। চলুন এইবার একসঙ্গে শুনে দেখি। বলিল অশ্বত্থ ধীরে, কোন দিকে যাবে বলো, তোমরা কোথায় যেতে চাও, এতদিন পাশাপাশি ছিলে, আহা ছিলে কত কাছে, লাল পুরো ঘরগুলো আজও তো দাঁড়ায় তারা আছে, এই সব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন দিকে কোন পথে তোমরা যেতে চলে, পাইনি কোটের মোচকা বেঁধেছ ঢের, বলো নাই ভাঙা যেন সেই দিন, এখানে তোমরা তো থাকিবে না, যাবে চলে তবে কোন পথে, সেই পথে আরো শান্তি আরো বুঝি স্বাদ, আরো বুঝি জীবনের গভীর আশ্বাদ, তোমরা সেখানে গিয়ে তাই বুঝি বেঁধে রবে আকাঙ্ক্ষার ঘর। যদি মোটামুটি আমি এই ব্যাপারটায় স্যাটিসফাইড হই তাহলে আর একটা কাজই বাকি আছে, এই শেষের অংশটায় এক্সট্রা যে জায়গাটুকু আছে সেটুকু আমি ডিলিট করে দিতে পারি এবং এই শেষ অংশটুকুতে একটা ফেড আউট আমার দরকার, কারণ মিউজিকটা বুঝতেই পারছেন এখানে শেষ হয়নি, আমরা মিউজিকটাকে কেটে ব্যবহার করছি, সুতরাং মিউজিকটা যাতে সুন্দর আস্তে করে মিলিয়ে যায়। মোটামুটি এইটুকুতে যদি আমি স্যাটিসফাইড থাকি তাহলে এবার এই ট্র্যাক দুটোকে এক্সপোর্ট করার পালা, ফাইলে গেলাম এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ MP3, আমরা ডেস্কটপে রাখি, এটার নাম দিলাম কবিতা। এই দুটো ফাইল একসঙ্গে মিক্সড অবস্থায় এক্সপোর্ট হলো, চলুন শুনি। বলিল অশ্বত্থ ধীরে, কোন দিকে যাবে বলো, তোমরা কোথায় যেতে চাও, এখানে তোমরা তো থাকিবে না, যাবে চলে তবে কোন পথে, সেই পথে আরো শান্তি।
আশা করি এই টেকনিকটা বোঝাতে পারলাম এবং এই টেকনিকটা আপনাদের কাজে লাগবে। এইভাবে আমরা খুব সহজেই নিজের আবৃত্তির সঙ্গে পছন্দের অডিও ট্র্যাক, মিউজিক ট্র্যাক এই দুটোকে মিক্স করতে পারি। এর পরের প্রশ্নটা হচ্ছে, আমি যদি একটা ভিডিও করি তাহলে সেই ভিডিওর অডিওটা নিয়ে আমরা কিভাবে এই রকম তার সঙ্গে মিক্সিং করতে পারি, সেটা অন্য আরেকটা ক্লাসের আড্ডার জন্য তোলা থাক। আজকের মতো তাহলে এটুকুই রইল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।